তো বন্ধুরা, নারায়ণগঞ্জের কাজ শেষ করে এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। অফিসে যাওয়ার দরকার ছিল, কিন্তু এখন আর অফিসে যাব না। কারণ রোজার সময় ইফতারের একটা ব্যাপার থাকে, আর বেসিক্যালি আমার আজকে ব্যাটারি না, আজকে মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। আসার সময় প্রচুর পরিমাণ ফুটেজ কভার করেছি, যার ফলে এখন মেমোরি কার্ড ফুল। আর আমি আমার একটা মোবাইল অবশ্য বাসায় রেখে এসেছি, নাহলে আমি ডাটাগুলো ট্রান্সফার করে দিতে পারতাম মোবাইলে। তো হয়তো পুরো রাস্তা দেখাতে পারবো না, কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাতে পারবো। তো এখন ক্যামেরা বন্ধ করছি। ক্যামেরাটা আবার অন করলাম কারণ আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যে দেখেন রাস্তার পিচ পুরো গরমে গলে গেছে, পুরো রাস্তার পিচ গলে আছে, মানে বাইকের চাকার সাথে পিচ মানে লেগে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে। আর রাস্তাটা বেশি দিন হয় না করেছে, কিন্তু অলরেডি রাস্তার অবস্থা খারাপ কারণ গরমে পিচ গলে গেছে। বড় ট্রাক যখন ব্রেক করে রাস্তা পুরোটা ঢেউ খেয়ে যাচ্ছে, তার মানে গরমের কারণে রাস্তা আসলে ক্ষতি হয়ে গেছে। আবার এখানে বড় ট্রাক চলে, দেখেন পুরো পিচ গলে গেছে রাস্তায়, ভিজে আছে। এবং এই যে ইভেন এই যে সামনে রিক্সার চাক্কাটা আপনি খেয়াল করতেছেন কিনা, রিক্সার চাক্কার দাগও পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে, তার মানে বুঝতেই পারতেছেন কী পরিমাণ হিট হয়েছে আর ওয়েদার কী পরিমাণ গরম, পিচ পর্যন্ত গলে যাওয়ার মতো গরম। তো গরম বলি অনেকে হয়তো ভাবতে পারে যে এত কি গরম পড়ছে, কিন্তু আসলে প্রচণ্ড গরম পড়েছে মানে গত কয়েকদিন। তো এটাই এই গরমের একটা নমুনা যে পিচ রাস্তার পিচ সহ গলে গেছে। এতই গরম পড়েছে আর এই পিচ ঢালা রাস্তায় আমার একটু চালাতে ভয় লাগতেছে, আবার স্কিড টিট করে কিনা। যদিও পিচের রাস্তা, স্কিড করতে পারে। দেখেন চাক্কা থেকে চরচর চরচর শব্দ আসতেছে, যে কোনো গাড়ি চলুক না কেন চরচর চরচর করে শব্দ আসতেছে। যেহেতু এই যে দেখেন এখানে হয়তো বড় ট্রাক ব্রেক করেছিল, পুরো রাস্তা পিচ গলা দেখে রাস্তা ঢেউ খেয়ে গিয়েছে। আর এখানে দেখতেই পেতেছেন বড় বড় ট্রান্সপোর্টার ট্রাকগুলো চলে, এবং এগুলো লোড অনেক বেশি থাকে। আসলে এখানে কম লোড নিয়ে গাড়ি চলাই ভালো, রাস্তার ক্ষতি হচ্ছে। আর এখানে যেসব ট্রাকগুলো চলে সম্ভবত রেগুলারই চলে, ওনাদের উচিত রাস্তার কথা চিন্তা করে একটু লোডটা কম নিয়ে রাস্তায় বের হওয়া। পুরো রাস্তার পিচ গলে গেছে। ও যে দেখেন যতটুক দেখা যাচ্ছে রাস্তার পিচ পুরোটা গলা। আইডি কার্ড কই রাখলাম? ওহ পকেট আছে। আমি ভেবেছি আইডি কার্ড ফেলে চলে এসেছি। তো আমি এখন ক্যামেরাটা বন্ধ করতেছি কারণ আমার মেমোরি সেভ করতে হবে। তো চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এখান থেকে প্রায় আরো 20 কিলোমিটার আমার বাসা, 20-25 কিলোমিটার। তো এখানে রাস্তা এখনো পিচে গলে নাই, তার মানে বুঝতে হবে ওই রাস্তা নতুন করছে, দেখে ওই পিচটা শক্ত হয় নাই সেজন্য গলে গেছে। আর এটা পুরানো রাস্তা, এখানের পিচ এখনও ঠিক আছে। ও ফ্যাক্টরির বর্জ্য বেরোচ্ছে বাতাসে।
এলাকা দূষিত। সাথেই থাকুন। তো মাঝখানে রাস্তা একটা জ্যাম পড়ছিল, এটা হইতেছে আপনার সাইনবোর্ডের এখানে সবসময় জ্যাম পড়ে। তো সামনে হইতেছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, পুরো রাস্তা ভালো আসছে কিন্তু এই জায়গাটা এসে আমাকে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে। আর প্রচন্ড গরম, লু হাওয়ার মতো গায়ে বাতাস, গরম বাতাস লাগতেছে। আপনারা এই সময় যারা পেয়ে গেছেন বাসা থেকে তারা বুঝতে পারবেন আসলে কি পরিমাণ গরম। আর বাইক চালালে রাইডিং জ্যাকেট, ফুল গিয়ার, গ্লাভস এগুলো থাকলে তো গরম আরো বেশি লাগে। তারপর আবার আছে রোজা, কষ্ট লাগতেছে খুব। চলে আসলাম হানিফ ফ্লাইওভার, এনটা আবার একটু বাস বাইন্ধা রাখছে। সিগন্যাল দেয় না, চলে আসলাম মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। এদিক দিয়ে হচ্ছে খেলগাঁও, আমার বাবা মার বাসা বেশি দূর না থেকে চলে যাওয়া যেত।
10 টাকা টোল দিতে গিয়ে কোমরে কোন টান পাইলাম কাইলাম কেন। আরে বুড়া হয়ে গেছি, নানা হয়ে গেছি নানা, খালি এখানে সেখানে টান লাগে। প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, মানে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, নাহলে বাইক বেশি দিন চালাতে পারবো না। তো বন্ধুরা একবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো নারায়ণগঞ্জ থেকে ঢাকা চলে আসলাম, সময় লেগেছে 1 ঘন্টার একটু বেশি। আসলে ক্যামেরার চার্জটা, চার্জ না ব্যাটারিটা শেষ হয়ে, ব্যাটারি বলতেছি আসলে ক্যামেরার মেমোরি কার্ড শেষ হয়ে যাওয়াতে পুরো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি। রাস্তা মোটামুটি খালি ছিল, পথের টুকটাক দু একটা ঝামেলা, দু এক জায়গায় জ্যাম, বাকি পুরো রাস্তায় মোটামুটি সুন্দরভাবে চলে আসতে পেরেছি। কিন্তু সবচেয়ে সমস্যা করেছে গরমটা, প্রচণ্ড গরম ছিল, গরমের জন্য আসলে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তো ভালোভাবে বাসায় চলে আসছি, আসলে আজকে ভিডিওটা তেমন কোনো ইনফরমেশান নাই, শুধু রাস্তায়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টিল দেন, আল্লাহ হাফেজ।